ওয়েলকাম ব্যাক এভরিওয়ান, আস্ক স্যামের নতুন একটি পর্বে আপনাদেরকে অনেক অনেক শুভেচ্ছা, নিশ্চয়ই খুব ভালো রয়েছেন। বলছিলাম যে আমাদের আস্ক স্যামের পর্বগুলো আমরা আউটডোরে শ্যুট করব, তো আজকে ভিডিও শ্যুট করার মতো আর কেউ আমার সাথে নেই, একা একা শ্যুট করছি, আর ভিডিওটা রেকর্ড হচ্ছে DJI পকেট 2 এর ক্যামেরা দিয়ে আর কি, আর সাউন্ডটাও সরাসরি ওটাতেই রেকর্ড হবে, সো সাউন্ড কোয়ালিটি হয়তো অতটা ভালো পাবেন না। শাকিল হোসেন ভাই লিখেছেন, স্যাম ভাই নেটওয়ার্ক সমস্যা সমাধানের একটি ভিডিও চাই, আশা করি উত্তর দেবেন। অনেক লাইক রয়েছে এখানে। নেটওয়ার্ক সমস্যার সমাধান বলতে রিসেন্টলি যে সমস্যাটা হয়েছিল সারা বাংলাদেশে নেটওয়ার্ক ছিল না, এটা নাকি গ্রামগঞ্জে আমরা প্রায় সময় দেখে থাকি যে নেটওয়ার্কের ইস্যু, যদি ওইটা হয় তাহলে একটা ডিভাইস পাওয়া যায়, ওইটা নিয়ে একটা রিভিউ দেওয়া যায়। গেমিং উইথ ছোট ভাই, ভাইয়া গিভে চাই না, রাস্তার পাশে দরিদ্র ক্ষুধার্ত বাচ্চাদের মুখে একটু খাবার তুলে দিয়ে তাদের মুখের হাসি এবং আমাদের ভালোবাসা নিয়ে যাবেন। আচ্ছা, আমরা বলেছিলাম যে আমাদের 15 লক্ষ সাবস্ক্রাইবার হয়ে গেলে আমরা কোনো একটি গিভে অ্যারেঞ্জ করবো। তো এই ভাইয়াটা সুন্দর কথা বলেছেন যে গিভে না দিয়ে এই টাকাটা দিয়ে আমরা চাইলে ক্ষুধার্ত যে বাচ্চারা থাকে অনেক সময় রাস্তায় দেখেছেন তাদের জন্য কিছু করতে পারি। এটাও আপনারা একটু সাজেশন দিয়ে জানান, দরকার হলে আমরা একটা পুলও দিতে পারি, বা আপনারা যদি একটু কমেন্টস করে জানান তাহলে খুবই ভালো হয়। এমডি তন্ময় খন্দকার উনি লিখেছেন, ভাইয়া আপনার চ্যানেলে গিভে রেজাল্ট কবে দিবেন? ভবিষ্যতে অনেক এগিয়ে যাবেন ইনশাআল্লাহ, ভালোবাসা রইল। উপরে হেলিকপ্টার, ওই যে হেলিকপ্টারের সাউন্ড আর কি। তো আচ্ছা, এটা জেনে নেই, হেলিকপ্টারটা দূরে চলে গেল। আমাদের প্রত্যেকটা গিভে আমরা বলে দিই কবে রেজাল্ট দিব, তো অনেক সময় যেটা হয় আমি হয়তো ভুলে যাই, কিন্তু এখন থেকে এটা মানে মেনটেন করার ট্রাই করব। আর এমনিতেও আমরা স্যামজুনের একটা শর্ট চ্যানেল নিয়ে আসার চিন্তাভাবনা করছি, ওইখানে আমরা গিভে রেজাল্টগুলো আপনাদের সাথে শেয়ার করব, তাহলে আরও বেশি সুবিধা হবে, আপনারা খুঁজে নিতে পারবেন খুব সহজেই। পিছনে এক ভদ্রলোক অনেক চিৎকার চাচামেচি করছে পাশের পাশের ছাদের সাথে আর কি, ছাদের কয়েকটা ছেলেদের সাথে, আমি জানি না কেন করতেছে। যাই হোক, এমডি শাহিন ভাই লিখেছেন, স্যাম ভাইয়া যখন চোর আসবে তখন অনেক জোরে জোরে অ্যালার্ম বাজবে এমন একটা জিনিস তৈরি করে স্যামজুন DIY চ্যানেলে আপলোড করুন প্লিজ, লাভ ইউ স্যাম ব্রাদার। থ্যাংক ইউ ভাইয়া, এরকম একটা ভিডিও অলরেডি আমরা অনেক আগে একবার দিয়েছিলাম, তবে আপনারা যদি চান খুব সহজ একদম সিম্পল কোনো ওয়েতে আমরা এরকম একটা কিছু কিন্তু বানাতে পারি, যাতে করে চোর আসলে আমরা সহজেই বুঝতে পারি যে চোর আসছে বাসায়, কী বলেন, বাড়াবো নাকি? গেমিং উইথ আরব, স্যাম ভাই আমি আপনার রিভিউ দেখে ইনফিনিক্স Note 10 কিনেছি, দোকানদার আমাকে অফিসিয়াল ফোন বলে দিয়েছে, কিন্তু বাসায় এসে BTRC ডাটাবেস চেক করতে গিয়ে দেখি ডাটাবেসে ফোনটি নেই, এখন আমার কী করা উচিত? আগে কোনো দিন উত্তর পাইনি, আজকে আশা করি উত্তর পাবো। উত্তর পাবেন ভাই, অবশ্যই পাবেন। বিষয়টা হলে কি অনেক ফোনে কিন্তু BTRC ডাটাবেসে এখনও যায়নি, আর ইনফিনিক্সের ফোন সাধারণত আনঅফিসিয়াল বাংলাদেশ মার্কেটে আসে না আমি যতটুকু জানি, সো আমার মনে হয় না যে এটা নিয়ে সমস্যা হবে, চুপ করে ব্যবহার করতে থাকুন। কাউসার আহমেদ, বাজেটের মধ্যে একটি CCTV ক্যামেরা রিভিউ দিলে উপকার হতো, লাভ ইউ স্যাম ব্রাদার। ভাই আমি নিজে আমাদের স্টুডিওতে একটা ব্যবহার করি, ওইটার দাম মনে হয় মাত্র 1500 টাকা, আপনারা বললে ওইটার একটা রিভিউ দেওয়া যেতে পারে, মানে একটা ওভারভিউর মতো বা ব্যবহারকারীর অভিজ্ঞতা শেয়ার করব। সাবির আহমেদ, কিছুদিন যাবৎ ফেসবুক সেটিং সিকিউরিটি বাড়ানোর জন্য যে 28 তারিখের কথা বলা হয়েছে সেটি কি সত্য নাকি গুজব? লাভ ফ্রম চাঁপাইনবাবগঞ্জ। ভাইয়া এই বিষয় নিয়ে অনেক প্রশ্ন পেয়েছিলাম, দেন আজকে সকালে আমরা একটা ভিডিওই তৈরি করেছি এই ব্যাপার নিয়ে, তো যদি আপনি ভিডিওটা না দেখে থাকেন আমি ডিসক্রিপশনে লিঙ্কটা দিয়ে দিলাম, দেখে নেবেন, বিস্তারিত আলোচনা করা রয়েছে ওই বিষয় নিয়ে। কিং কাউসার, ভাইয়া ইনফিনিক্স 0X মডেলের ফোনগুলো কবে আসবে বাংলাদেশ মার্কেটে একটু যদি বলতেন। ভাইয়া ইনফিনিক্স 0X এই সিরিজের ফোন বাংলাদেশে কিন্তু অফিসিয়ালি এখনও আসেনি, একটা ফোন আমরা জাস্ট পেয়েছিলাম রিভিউ করার জন্য আর কি, কিন্তু এটা বাংলাদেশে লঞ্চ হয়নি, সো আমি জানি না আসলে আদৌ এই ফোন দেশের মার্কেটে আসবে কি না অফিসিয়ালি। রাহি ভাই লিখেছেন, ভাই ওপ্পো ভিভো OnePlus এই কোম্পানিগুলোর সাথে বিবেকি ইলেকট্রনিক্সের সম্পর্ক কী? আসলে বিবেকি ইলেকট্রনিক্স এটা কী? আশা করি উত্তরটা দিবেন। ফ্রম খুলনা, ভাইয়া বিবেকি ইলেকট্রনিক্স হলো এদের মাদার কোম্পানি, এর ছত্রছায়া এই কোম্পানিগুলো রয়েছে ওপ্পো ভিভো রিয়েলমি OnePlus। কৌশিক ভাই লিখেছেন, হোয়াট গিভ ইউ দ্য ইন্সপিরেশন টু স্টার্ট দিস চ্যানেল? আসলে শুরুতে আমার নিজস্ব ভিডিও রাখার জন্যই মূলত আমি এখানে চ্যানেলটা ক্রিয়েট করি, দেন একটা ভিডিও 40,000-এর মতো ভিউ হয়ে যায়, পরে দেখলাম ওখানে অনেকের আপনাদের মতো অনেক ভালো মানুষের কমেন্টস ছিল, অনেকে আমাকে উৎসাহ দিয়েছিল, ওইটা দেখে আমি ভাবলাম যে আমার ভিডিও এত মানুষের ভালো লাগে তাহলে তো কাজ করা উচিত, ওই জায়গা থেকে আসলে আমার মানে এই উৎসাহটা আসে। তন্ময় ভাইয়া লিখেছেন, স্যাম ভাই HD+ রেজুলেশনের উপকার কী? HD+ রেজুলেশনের উপকার বলতে আমি যেটা জানি চার্জ কম বার্ন করে, এর বাইরে শার্পনেস কম, এটা একটা সমস্যা, তবে এখন আর HD+ দিকে আপনারা না গিয়ে ফুল HD দিকে যাওয়ার ট্রাই করবেন যদি কিনা বাজেট থাকে। S2RYT, স্যাম ভাই ব্ল্যাক শার্ক 4S বাংলাদেশে লঞ্চ হবে নাকি হবে না, প্লিজ রিপ্লাই।
এই ফোন বাংলাদেশে লঞ্চ হবে না বলেই আমি জানি। আশরাফুল ভাই লিখেছেন, বিদেশ থেকে দুইটা ফোনের বেশি নিলে কত পার্সেন্ট ট্যাক্স দিতে হবে একটু বিস্তারিত বলবেন প্লিজ। ভাইয়া, দুইটা ফোন ব্যবহার করার জন্য বাইরে থেকে নিয়ে আসা যায়, বাট এর বেশি যদি ফোন নিয়ে আসেন সেই ক্ষেত্রে গভর্নমেন্টকে ট্যাক্স দিতে হবে, আর ট্যাক্সটা ওই যে 56%। ইব্রাহিম জন বিড়ি, আমার প্রাণের ভাই, আমি জানতে চাই আপনি এই টেক নিউজগুলো কোন সাইট থেকে পান প্লিজ জানাবেন। ভাইয়া, বেশ কয়েকটা সোর্স থেকে কালেক্ট করি, যেমন ধরুন গুগল থেকে, দেন কী বলে টুইটার থেকে, ইনস্টাগ্রাম থেকে, এই তো এগুলো থেকে কালেক্ট করা হয়। সো ভাই ব্রাদার, দেখতে দেখতে সন্ধ্যাও হয়ে গেল, আর আজকে একটু ছোটো করে আমরা আমাদের কী বলে আজকে স্ট্যাম্পটা করলাম। নেক্সট রবিবার আবারও দেখা হবে, একা একা আসলে এক হাত দিয়ে ধরে আসি তো কষ্ট হয়ে গেল। সবাই অনেক বেশি ভালো থাকবেন, সুস্থ থাকবেন।